আজ 31শে ডিসেম্বর 2019, 16 পৌষ 1426, 3রা জমিদুল আউয়াল 1441, রোজ মঙ্গলবার। চলুন জেনে নেওয়া যাক আজকের সকল জাতীয় দৈনিকের গরম গরম তাজা সংবাদ শিরোনামগুলো। ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দৈনিক সমকাল, ককটেল বিস্ফোরণের পিছনে পলিটিক্সও কাজ করে, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত বিষয়, এর পিছনে পলিটিক্সও কাজ করে। তাপসের আসনসহ 2 উপনির্বাচন হবে মার্চে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা 10 আসনসহ 2 সংসদীয় আসনের উপনির্বাচন আগামী মার্চে করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা 10 আসনের পাশাপাশি আওয়ামী লীগ দলীয় এমপি ইউনুস আলীর সরকারের মৃত্যুতে গাইবান্ধা 3 আসন শূন্য ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা আগামী 3রা জানুয়ারি শুক্রবার সকাল 10টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। সমাবেশ করতে না দেওয়ায় মঙ্গলবার বিএনপির বিক্ষোভ। পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। জাপায় কো চেয়ারম্যান হলেন 7 নেতা। সিনিয়র কো চেয়ারম্যান সহ 7 জন কো চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। সিনিয়র কো চেয়ারম্যান করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। কো চেয়ারম্যান হিসেবে হয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ আবু হোসেন, মজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সরকারের পতন হবে না, জাতীয় ঐক্যফ্রন্টের মিছিলে পুলিশের বাধা। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া ক্ষমতাসীন সরকারের পতন হবে না, একথা বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তারা বলেছেন, একক কোনো দলের পক্ষে আন্দোলন করে কিছু করা সম্ভব নয়, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কেবল সরকারের পতন ঘটানো সম্ভব, সম্ভব গণতন্ত্রকে ফিরিয়ে আনা। সিটি নির্বাচন, 37 কাউন্সিলরের ভাগ্য বিপর্যয়। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সরকার দলীয় অন্তত 37 কাউন্সিলর এবার দলীয় মনোনয়ন পাননি। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ঢাকা উত্তরে জাতীয় পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। হাইওয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে পাবনার মহাসড়ক অবরোধ। পাবনার মধুপুর হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, মারধর ও হয়রানির প্রতিবাদে গত সোমবার পাবনার বেড়ায় মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকেরা। বিজেপিকে একঘরে করার ডাক। কাউকে নাগরিকত্ব দেওয়া হবে, বাকিরা কি ললিপপ খাবে, প্রশ্ন মমতার। বছর শেষে বন্ধুকে সুস্মিতার ভালোবাসা, অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার। রানীর 95 বছর বয়সে ব্রিটেনের রাজা হচ্ছেন প্রিন্স চার্লস। রানী দ্বিতীয় এলিজাবেথ আরও 2 বছর তার উপর অর্পিত দায়িত্ব অব্যাহত রাখবেন এবং তারপর ব্রিটিশ রাজদণ্ড তুলে দেবেন বড় ছেলে প্রিন্স চার্লসের হাতে। বাংলাদেশ ভারত সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ। 31st নাইটে বাড়াবাড়ি না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর। আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে, বললেন সাঈদ খোকন। মেয়াদকাল শেষ হলেও চলমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিজের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। 1 বছরে 15 লাখ বাংলাদেশিকে ভিসা দিল ভারত। চলতি বছরে বাংলাদেশিদের জন্য 15 লাখ ভিসা দিয়েছে প্রতিবেশী ভারত। এখন পর্যন্ত কোনো একক দেশের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ ভিসা ইস্যু। উত্তপ্ত ভারতে হিজাব পরে গাইলেন হিন্দু অভিনেত্রী, ভিডিও ভাইরাল। নাগরিকত্ব আইনের জোরে বর্তমানে উত্তপ্ত গোটা ভারত। বিতর্কিত এই আইনের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ ও সহিংসতা। চলমান এই আন্দোলনে নিয়মিতই ঘটছে হতাহতের ঘটনাও। আর এমন পরিস্থিতিতে হিজাব পরে জাতীয় সঙ্গীত গাইলেন ভারতীয় অভিনেত্রী এনা সাহা। দৈনিক ইত্তেফাক,
বছর শেষে প্রশাসনের সচিব পদে বড় রদবদল ও পদোন্নতি। বছর শেষে জনপ্রশাসনে বড় ধরনের রদবদল আর পদোন্নতি দেয়া হলো। অতীতে একসঙ্গে এত সচিবের পদোন্নতি বা রদবদল করতে হয়নি, এবার অবশ্য একসঙ্গে বেশ কয়েকজন সচিবের অবসরজনিত কারণে এটি করতে হয়েছে। রাজধানীতে বামজোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর 1টার দিকে রাজধানীর মৎস্যভবন এলাকায় এই সংঘর্ষ হয়। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে মিছিল নিয়ে জোটের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বিএনপির সমাবেশে পুলিশের বাধা, মঙ্গলবার ঢাকায় বিক্ষোভের ডাক। কমিটি গঠন ও আন্দোলন প্রস্তুতিতেই বছর শেষ বিএনপির। গণতন্ত্র মুক্ত দিবস পালন করল আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে সোমবার, সে উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় গণতন্ত্র মুক্ত দিবস পালন করেছে আওয়ামী লীগ। আলহামদুলিল্লাহ আমি খুশি, বললেন সাঈদ খোকন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তা মেনে নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকন। বাংলাদেশ ভারত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধ। বাংলাদেশ ভারত সীমান্তে 1 কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনার পর নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর। 30শে ডিসেম্বর গণতন্ত্র রক্ষা দিবস, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বছরে একাধিকবার পরিবর্তন করা যাবে বিদ্যুৎ জ্বালানির দাম। বছরে শুধু একবার নয়, একাধিকবার বিদ্যুৎ জ্বালানির দামে পরিবর্তন আনতে পারবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এমন বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2019-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দৈনিক যুগান্তর, সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ। ঢাকা উত্তর সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা। ডিএমপির 4 ডিসির বদলি, ঢাকা মহানগর পুলিশের ডিসি পদমর্যাদার 4 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 31st নাইটে বাড়াবাড়ি উচ্ছৃঙ্খলা নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রশাসনে 3 কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি। চেয়ারপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার দুর্নীতির অন্যতম কারণ, বলল দুদক চেয়ারম্যান। ভয় নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেয়া এক নয়, বললেন ডিএমপি কমিশনার। সরকারি চাকরিতে ফৌজদারি মামলার আসামি, তথ্য গোপন করে চাকরিতে প্রবেশ। কারাবাসের সময় নিয়েছেন অর্জিত ছুটি। মানবহির্ভূত ঔষধ উৎপাদনে সাজাপ্রাপ্তই এখন মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। ফৌজদারি মামলার অভিযুক্ত হওয়ার পর 25 বছর ধরে সরকারি চাকরি করছেন তিনি। দীর্ঘ এ সময় মামলা চলাকালীন চাকরিতে নিয়মিত পদোন্নতি পেয়েছেন। এবছর মামলার রায়ে সাজা হলে 24 দিন কারাবাসও করেন। কারাবাসের সময়টা বৈধ করতে নিয়েছেন অর্জিত ছুটি। 77 সরকারি জজের পদোন্নতি। জুডিশিয়াল সার্ভিসে 2014-15 সালে যোগ দেয়া 77 জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ নিয়ে 70 বার পেছালো সাগররুনী হত্যার তদন্ত প্রতিবেদন। রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই। দৈনিক কালের কণ্ঠ, তারেককে দলীয় দায়িত্ব ছাড়তে বললেন ডক্টর জাফরুল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় দায়িত্ব ছেড়ে লন্ডনে লেখাপড়া করতে আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। 79,25,000 দুস্থ মানুষ পাচ্ছেন বিভিন্ন রকম ভাতা বৃত্তি। সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন 79,25,000 দুস্থ ও অসহায় মানুষ। বিবিসি বাংলার প্রতিবেদন, সীমান্তের 1 কিলোমিটার এলাকা জুড়ে মোবাইল নেটওয়ার্কের বন্ধের নির্দেশ। হাইকোর্টের আইনজীবী হতে এবার প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। 31st নাইটকে ঘিরে কোনো হুমকি নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক প্রথম আলো, নেত্রীর সিদ্ধান্তে সাঈদ খোকনের আলহামদুলিল্লাহ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। তিনি বলেছেন নেত্রী ভালো মনে করেছেন আলহামদুলিল্লাহ। একদিনে 9 সচিব পদে পরিবর্তন। সিলেটকে প্রায় বিদায় করে দিল রংপুর। বঙ্গবন্ধু বিপিএলে সিলেটকে 7 উইকেটে হারিয়েছে রংপুর। এ হারে সিলেটের বিদায় ঘণ্টা প্রায় বেজেই গেল।
বিপিএল জমাতে আসছেন আমলা গেইল। বামজোটের মিছিলে পুলিশের লাঠিপেটা হাতাহাতি। বিপিএল এর অনুষ্ঠানে টাকা নিতে চাননি সালমান। 31st রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যার পর অনুষ্ঠান নয়। নতুন আরো দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, সংখ্যা 50। দেশে নতুন করে আরো দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে, এর মধ্যে কিশোরগঞ্জে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জে হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাবেক সাংসদ আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। স্ত্রী সিরিয়াল দেখায় টিভি ভাঙলেন আফ্রিদি।